নমস্কার দেখছেন কলকাতা টিভি সংবাদ সাদে নিয়ে রয়েছে আমি তস্মিনা শ্রুতি যে খবরে নজর রাখব সারা রাত ক্লাবে ছাত্রদের আটকে রেখে মারধরের অভিযোগ অভিযোগ তৃণমূল ছাত্র নেতাদের বিরুদ্ধে বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের পলাতক অভিযুক্ত দুই ছাত্র নেতা তদন্তে বেলঘরিয়া থানার পুলিশ দুই ছাত্রকে সারা রাত আটকে রেখে মারধর এবং এই মারধরের অভিযোগ উঠছে তৃণমূল ছাত্র নেতাদের বিরুদ্ধে বেলঘড়িয়ার এই ঘটনাতে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এবং আহত ওই দুই ছাত্র ইতিমধ্যে হাসপাতালে তারা ভর্তি রয়েছেন বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে এই ঘটনায় সারা রাত ক্লাবে ছাত্রদের আটকে রেখে মারধরের অভিযোগ অভিযোগ তৃণমূল ছাত্র নেতাদের বিরুদ্ধে বেলঘড়িয়া থানায় অভিযোগ আর এই নিয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার জয়ন্ত এখনো পর্যন্ত পুলিশকে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করেছে দেখো এখনো পর্যন্ত পুলিশ কিন্তু এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি অর্থাৎ গতকালকে রাত্রেবেলা এফআইআর করার পর কিন্তু সেই দুই মূল অভিযুক্ত অর্থাৎ যাদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠছে রানা এবং রাকেশ তৃণমূল ছাত্র পরিষদের নেতা তাদের তাদের বিরুদ্ধে কিন্তু এখনো পর্যন্ত পুলিশ কিন্তু সেই অর্থে কোনো স্টেপ গ্রহণ করতে পারেনি এমনটা কিন্তু জানা যাচ্ছে তবে মূলত যে অভিযোগ করা হচ্ছে দুই ছাত্র সঞ্জয় এবং সায়ন্তন অর্থাৎ সঞ্জয়ের উপরে দীর্ঘদিন থেকে বলা যেতে পারে রথের দিন থেকে কিন্তু এই রানা এবং রাকেশ কিন্তু অত্যাচার করতে এবং তাকে মারধর করে এবং তাকে বাঁচাতে যায় সায়ন্তন নামে এক ছাত্র সেই সময় সায়ন্তনকে কিন্তু বিলগড়িয়া আদর্শ পোলট্রির যে ক্লাব রয়েছে সেখানে কিন্তু আহ বেঁধে রাখা হয় এবং সায়ন্তনকে কিন্তু টর্চার করা হয় র্যাগিং করা হয় তাকে জোর করে মত খাওয়ানো হয় বলে অভিযোগ উঠছে রানা এবং রাকেশের বিরুদ্ধে এবং আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা তোমাকে জানানোর চেষ্টা করবো গতকালকে একটি অনুষ্ঠান চলছিল সেই অনুষ্ঠানে তৃণমূল ছাত্র পরিষদের একটি অনুষ্ঠান চলছিল সেখানে কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের নেতারা উপস্থিত ছিলেন এবং সেখানে এই দুই যুবকও কিন্তু উপস্থিত ছিলেন অনুষ্ঠানে এবং সেই সময় কিন্তু অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর অর্থাৎ একটি গঙ্গার ঘাটে একটি নির্জন জায়গায় কিন্তু এই সায়ন্তন বলে যে ছাত্র রয়েছে তাকে কিন্তু নিয়ে যায় রানা এবং রাকেশ এবং তাকে কিন্তু আহ জোর করে আটকে রাখা হয় এবং তাকে কিন্তু র্যাগিং করা হয় এবং সেই সময় সেই খবর চলে যায় সায়ন্তনের এক নিকটাত্মীয় দিদির কাছে এবং সেই দিদি যখন বাঁচাতে আসে তাকেও কিন্তু অপথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং তাকে অস্তভ্য ভাষায় কথোপকথন বলা হয় রানা এবং রাকেশ এবং সেই ভিডিও ফুটেজও কিন্তু ইতিমধ্যেই কিন্তু সংবাদ মাধ্যমের হাতে এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু গতকালকে কিন্তু থানায় অভিযোগ জানানো হয় এবং এখনো পর্যন্ত কিন্তু পুলিশ সেই অর্থে কোনো স্টেপ দিতে পারেনি তবে একটা প্রশ্ন কিন্তু অবশ্যই থাকছে যে তৃণমূল ছাত্রদের ছাত্র পরিষদের নেতারা এত বার কি করে হলো এই যে ছাত্রদের উপরে র্যাগিং এবং তাদের অকতো ভাষায় গালিগালাজ থেকে উত্তাজ কি করে করছে তাহলে কি মাথায় কিও কিও রয়েছে এটা কিন্তু প্রশ্ন উঠছে এবং তার পাশাপাশি দানা এবং রাকেশ পলাতক রয়েছে বেঙ্গুরা থানার পুলিশ কিন্তু তদন্ত প্রক্রিয়া শুরু করেছে তবে এখনো পর্যন্ত কিন্তু কাউকে ধরতে পারেনি অর্থাৎ বলা যেতে পারে দুই ছাত্র নেতা তৃণমূল ছাত্র পরিষদের রানা এবং rakesh কিন্তু এখনো পর্যন্ত কিন্তু রয়েছে। রয়েছেjoint স্থানীয় তৃণমূল নেতৃত্বের কি প্রতিক্রিয়া স্যার আমি তৃণমূল সঙ্গে অবশ্য আমরা কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু বিষয় যে রয়েছে তারা সে অর্থে কিছু বলতে চাইছেন না বেশ ধন্যবাদ তোমাকে জয়ন্ত আক্রান্ত দুই যুবক তারা কি বলছেন শুনুন আমাকে মারপিট শুরু করে দেয় মেরে আমার নাকপাত ফাটিয়ে দেয় তারপর আমি এই রাত্রিবেলা গিয়ে মেডিকেল করি মেডিকেল ফেডিকেল করে আর সেদিন আমি এফআইআরটা করিনি আর সেদিন রাত্রিরাও প্লাস আমার কাছে ফ্রেড বল আসে আমার রাত্রিতে থ্রেট ফ্রেট করে বলা হয় যে কালকে তোর বাবা হয়তো তোকে দেখতে পারবে না ভাবে আমাকে চেক করা হয় তা আমাকে মারপিট শুরু করে দেয় মেরে আমার নাকপাত পাক ফাটিয়ে দেয় তারপর আমি এই রাত্রিবেলা গিয়ে মেডিকেল করি মেডিকেল ফেডিকেল করে আর সেদিন আমি এর পা একটা করি নি ক্লাবে গতিকে গিয়ে ক্লাবে আটকে রেখেছিলো অফিস ঠিক অভিষেক দিয়ে ঠিক আতঙ্কিত নিশ্চয়ই আতঙ্কিত তো হবই আক্রান্ত ছাত্রদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম ক্লাবে দুই ছাত্রকে আটকে মারধর র্যাগিং এর অভিযোগ এবং কাঠগড়াই বেলঘরিয়ার আদর্শ পল্লী ক্লাব অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের দুই নেতা রানা ও রাকেশ এবং এই ঘটনায় বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের দুই আক্রান্তের দলে যোগ দিতে চাপ এবং রাজি না হওয়াতে মারধর ফোনে খুনের হুমকি পর্যন্ত দেয়া হয় অভিযোগ দুই ছাত্র সঞ্জয় ও সায়ন্তনের পলাতক দুই অভিযুক্ত ছাত্রনেতা ও রাকেশ আক্রান্তরা আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে সিপিএম নেতা শতরূপ ঘোষ শতরূপ বাবু আপনাকে কলকাতা টিভিতে স্বাগত দুই ছাত্রকে তাদেরকে সারা রাত রেখে মারধরের অভিযোগ উঠছে তৃণমূল ছাত্র নেতাদের বিরুদ্ধে কি বলবেন দেখুন তৃণমূল কংগ্রেসের বড় বড় নেতাদের এই যে প্রতিবার একটা করে তোতা মতো বিবৃতি যে আইন আইনের পথে চলবে আমরা কোনো অপরাধীদেরকে আড়াল করছি না পুলিশের কাজ করবে ওদের বিবৃতিগুলো কিরকম ফুটো করেছি আওয়াজ প্রত্যেক আমরা তার প্রমাণ পাচ্ছি বেলঘরিয়াতে এটা হবে না কেন বলুন তৃণমূল ছাত্র পরিষদের নেতারা এটা করবে না কেন ওই বেলঘরিয়াতে কদিন আগে আরিয়া ওই ঘটনা সামনে আসার পরে ওই রকম ভিডিও সামনে আসার পরেও প্রধান অপরাধী অন্যতম প্রধান অপরাধী ছাড়া পেয়ে গেল আদালত থেকে জামিন পেয়ে গেল শুধুমাত্র পুলিশ সহযোগিতা করলো বলে অপরাধীর সঙ্গে সৌগত রায় মিত্রের মতো নেতারা যেখানে বলছে সে ঘটনায় আমরা দেখি ব্যবস্থা নেব সেই সময় পুলিশ প্রমাণ গুলোকে আদালতে উপস্থিত করলো না বলে আদালত বেড়িয়ে দিতে বাধ্য হলো এইটা চোখের সামনে দেখার পরে কেন তৃণমূল ছাত্র পরিষদের নেতার এই ভরসাটা তৈরি হবে না যে আমি যাইছে তাই করবো আমি সালিসি করবো মাদব্বরি করব লোককে মারধর করব গাজোয়ারি করব। পুলিশ আইন আমার সঙ্গে সাহায্য করবে কেউ আমার কিচ্ছু করতে পারবে না গ্রেপ্তার হব না বা হলেও সকালে গ্রেপ্তার হয়ে বিকেলে বেল পেয়ে যাবো এই ভরসা সে পাবে না কেন অতএব মূল অপরাধী এরা নয় যে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতারা এই কথাগুলো বলে যে আইন আইনের পথে চলবে পুলিশ নেবে আসল অপরাধী আসল বাংলার মানুষের কাছে আসল উত্তর দেওয়ার দায় তাদের সতরবাবু কিছুদিন আগেই তৃণমূলের তরফ থেকে বলা হয়েছিল যে এই ধরনের ঘটনা আর ভবিষ্যতে ঘটবে না আর আমরা যেটা দেখলাম যে এর পরেও আবার সেম ঘটনা ঘটলো কি বলবেন কোথাও কি প্রশাসনের গাফিলতি রয়েছে একটা দল বা একটা দলের নেতা নেত্রী কি বললো তাই যে তো দেশ চলে না তারা কি করলো তাই দেশ চলে ওরা মুখে চাই বলুন না কেন করছেটা কি ওদের কাজের মডেলটা কি আমি আপনাদেরকে বারবার করে অনেকদিন ধরে এই কথাটা আপনাদের সবার কাছে বলে আসছি তৃণমূল পরিষ্কার একটা মডেলে কাজ করে তা হচ্ছে এক একটা এলাকায় কিছু কিছু মানুষকে এক্সট্রা কনস্টিটিউশনাল এম্পাওয়ারমেন্ট দেবো তাদের আইন প্রশাসন সব কিছুর ক্ষমতায় তাদেরকে বলিযান করে দেব তারা তাদের মতো করে সেখানে পুকুর ভাড়ার থেকে শুরু করে বেআইনি বিল্ডিং তৈরি করা থেকে শুরু করে পুজো কমিটি ক্লাব পাড়ার হোল নাইট ফাংশন থেকে শুরু করে সব কিছু দখল করে রেখে দেবে মার ধর গুন্ডাগিরি যাইছে তাই পাবে তার বদলে তারা হবে সেই এলাকার তৃণমূল কংগ্রেসের মাথা ভোটের সময় তারা তৃণমূলকে ভোটটা পার করে দেবে এই মডেলে পশ্চিম বাংলায় একটা দলের শাসন চলছে যতক্ষণ না এই মডেলটা ভাঙছে আসলে বেনিফিশিয়ারি এরা নয় এই শাহজাহান জেসিবি বা আজকে বেলঘরিয়ারি ছাত্র নেতা এরা আসল বেনিফিশিয়ারি নয় এই মডেলের সবচেয়ে বড় মমতা বন্দ্যোপাধ্যায় এই মডেলের উপর ভর করে উনি মুখ্যমন্ত্রী হয়ে বসে আছেন যতক্ষণ না এই মডেলটা পাল্টাচ্ছে তৃণমূল কংগ্রেসের ততক্ষণ পর্যন্ত ওদের হাতে হাতে রাজ্যে এই ঘটনাগুলো ঘটবেই বেশ ধন্যবাদ আপনাকে শতরূপ বাবু আমরা কথা বললাম সিপিএম নেতা শতরূপ ঘোষের সঙ্গে ক্লাবে দুই ছাত্রকে আটকে মারধর র্যাগিং এর অভিযোগ এবং কাঠ করায় বেলঘড়িয়ার আদর্শ পল্লী অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের দুই নেতা রানা ও রাকেশ এই ঘটনায় বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের দুই আক্রান্তের দলে যোগ দিতে চাপ এবং রাজি না হয় মারধর ফোনে হুমকির ফোনে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে এমনটাই কিন্তু ওই দুই ছাত্রের অভিযোগ এবং এই মুহূর্তে যে খবর সামনে আসছে পলাতক দুই অভিযুক্ত ছাত্র নেতা রানা ও রাকেশ এবং আক্রান্তরা বেলঘড়িয়ার ভৈরব গাঙ্গুলি কলেজের ছাত্র দলে যোগ দিতে না চাওয়াতে দুই ছাত্রকে মারধরের অভিযোগ এবং র্যাগিং এর অভিযোগ তৃণমূল ছাত্র নেতাদের বিরুদ্ধে বেলঘড়িয়ারের এই ঘটনাতে ইতিমধ্যেই উত্তপ্ত ছড়িয়েছে এলাকাতে দুই অভিযুক্ত তারা এই মুহূর্তে পলাতক রয়েছে ক্লাবে দুই ছাত্রকে আটকে মারধর র্যাগিং এর অভিযোগ এবং এ নিয়ে কাঠগড়ায় বেলঘড়িয়ার আদর্শ পল্লী ক্লাব অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের দুই নেতা রানা ও রাকেশ এই ঘটনায় বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে